নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মন্টু, ফিটনেস এবং যোগার টিচার। আজ আপনারা দেখছেন এমপি হেলথ কেয়ারে। আজ আমরা একজন পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করাবো। ওনার নাম গোপাল বর্মন। উনি পেশায় একজন স্বর্ণশিল্পী। সময়ের সারাদিনের একটা বেশিরভাগ সময় ওনাকে বসে কাটাতে হয় কাজের স্বার্থে। গত 2 বছর যাবৎ উনি মাঝে ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি উনি অনুসরণ করেছেন। ওষুধ চলাকালীন বা চিকিৎসা চলাকালীন মাঝে ব্যথা কমে এবং ধীরে ধীরে চিকিৎসা বন্ধ হলে ব্যথা বাড়তে থাকে। গত 1 সপ্তাহ আগে উনি আমার কাছে এসেছেন একজন ডাক্তারের পরামর্শে। ওনার এক্স-রে রিপোর্টে আমি যেটা দেখলাম, আমাদের শিরদাঁড়ার L4 এবং L5 দুটো হাড় মাঝে যে সংযোগ স্থল সেটা কমে গেছে। চলতি কথা আমরা যেটা বলি হাড় ক্ষয় হয়ে গেছে, যদিও হাড় ক্ষয় হয় না, সেটা হয়েছে। ফলে একটা হাড়ের উপর আর একটা হাড় উঠে আসার ফলে ওনার ব্যথা বাড়ছে। আমার কাছে উনি যখন 1 সপ্তাহ আগে এসেছিলেন খুবই যন্ত্রণাদায়ক অবস্থা। উনি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, বেশি সময় বসে থাকতে পারছিলেন না, বাথরুম পায়খানা করা খুব কষ্টকর ছিল। আমি ওনার চিকিৎসার ক্ষেত্রে ইলেকট্রোথেরাপি ব্যবহার করেছি। টেন্স নামক একটা মেশিন আমরা রেগুলার ওনাকে 15 মিনিট করে ব্যবহার করছি। তার ব্যবহার পদ্ধতিও আপনারা এখনই দেখতে পাবেন এবং তারপরে কিছু ব্যায়াম এবং যোগাসন করাচ্ছি। আমার ভালো লাগছে 1 সপ্তাহ চিকিৎসার পরে উনি এখন অনেকটাই ভালো আছেন। ওনার চিকিৎসা আরও কিছুদিন এভাবে চলা উচিত যদি উনি আসেন, এবং উনি ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক জীবনে পৌঁছে যাবেন। আমি আপনাদের বলবো, এমপি হেলথ কেয়ারের একাধিক ভিডিও আমরা আগে করেছি ব্যথার ক্ষেত্রে আমাদের জীবন চর্চা কেমন হওয়া উচিত, জীবনযাপনের কিছু পদ্ধতির পরিবর্তন আনতে হয় ব্যথার ক্ষেত্রে, কি ধরনের খাবার খেলে ব্যথা বাড়ে, কি ধরনের খাবার খেলে ব্যথা কমে, সূর্যের আলোর ব্যবহার, ব্যথার ক্ষেত্রে জলের ব্যবহার। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি আপনাদের বলবো কাদা মাটির প্রলেপ বা মাটির ব্যবহার চিকিৎসার ক্ষেত্রে দারুণভাবে উপকার করে, পর্যাপ্ত শাকসবজি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ব্যথার ক্ষেত্রে আমরা খেতে বলি, রোগীর বয়স ব্যথার ধরন অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে হয়। আমরা গোপাল বর্মনের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা ব্যবহার করে সফল হচ্ছি ওনার মুখ থেকে ওনার পরিচয় আমরা এখন জানব। আসুন আমরা গোপাল বর্মনের সাথে পরিচিত হই। আপনার নাম কি? গোপাল বর্মন। আপনি একটু যদি আমাদের খুলে বলেন যে আপনার কি সমস্যা এবং কি জন্য আপনারা এখানে এসছেন, কি করছেন, কতটা উপকার পাচ্ছেন, যদি আমাদের একটু বলেন। তো আমি মাথা ব্যথায় আজ 2 বছর যাবত কষ্ট পাচ্ছি। তো আমি সোনার উপর কাজ করি, তো দীর্ঘক্ষণ বসে থাকলেও কষ্ট হয়, দাঁড়িয়ে থাকলেও কষ্ট হয়। তো এখানে এসে আমি আজ 10 দিন যাবত এসেছি, এসে অনেকটাই সুস্থ আছি। আপনি আর কিছু বললেন এ ব্যাপারে? না, এই ব্যাপারে আর কিছু বলবো না। ঠিক আছে, আমরা দেখে নিই এবার আপনাকে আমরা কি ব্যায়াম করাতে পারি। বন্ধুরা, আমরা যে টেন্স মেশিনটা ব্যবহার করছি সেই মেশিনের দেখুন প্রত্যেকটা তারের 2টি করে তার বেরিয়েছে, প্রত্যেকটি পয়েন্ট থেকে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ। এখানে 2টি কেবিল আমরা ব্যবহার করেছি। এই মেশিনটায় 4টে কেবিল ব্যবহার করা যায়, 2টো আমরা ব্যবহার করিনি। গোপাল বর্মনের ক্ষেত্রে এই কেবিলটি কোথায় গিয়ে আমরা ব্যবহার করলাম শরীরে সেটা দেখুন।
মাজার এখানটা ওনার ব্যথা রয়েছে, L4 এবং 5 দুটোতে ওনার ব্যথা রয়েছে। এই ব্যথাটাকে মিডিলে রেখে আমরা এই তারগুলিকে দুই দিকে ব্যবহার করেছি, একটি তারে নেগেটিভ এবং পজিটিভ, অপর তারেও নেগেটিভ পজিটিভ, অর্থাৎ ব্যথাটাকে মিডিলে রেখে চারদিকে চারটি তার আমরা ব্যবহার করেছি। এটি 15 মিনিট ধরে মেশিনটি ব্যবহার হবে, পরবর্তীতে আমরা ব্যায়ামে যাব। বন্ধুরা, আপনারা যদি এই টেন্স মেশিন বা ফিজিওথেরাপি অন্যান্য মেশিন কী নিয়মে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, কতক্ষণ ব্যবহারে বিস্তারিত জানতে চান, আমাকে কমেন্ট করবেন। পরবর্তীতে আমি মেশিনের ব্যবহার নিয়ে নিশ্চয়ই একটি ভিডিও আপনাদের জন্য করব। হ্যাঁ বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে মাজা ব্যথার ক্ষেত্রে আমাদের প্রথম যে ব্যায়ামটা আমরা রোগীকে করাই, সে ব্যায়ামটি অলরেডি আমাদের গোপাল বর্মন করছেন। এটি আমাদের মাজাকে দারুণভাবে ব্যথা থেকে রিলিফ দেয়। দুটো পা আমরা প্রথমে চিত হয়ে শুয়ে যাব এবং দুটি পাকে আস্তে আস্তে নাড়াতে থাকব দুই সাইডে, যতক্ষণ আমাদের পায়ের ব্যথা না হয়ে যায়, অর্থাৎ যতক্ষণ আমরা এই ব্যায়ামটা করে যেতে পারবো। এটা কোনো সময় নেই যে 2 মিনিট 5 মিনিট, এমন নয়। একজনের শরীর এক এক ধরনের, শরীর অনুযায়ী আমরা এই ব্যায়ামটা করে যাব। এটি আমাদের আমরা গোপাল বর্মনকে 1 নম্বর ব্যায়াম হিসাবে করাচ্ছি। পরবর্তীতে আমাদের 2 নম্বর ব্যায়ামটি আমরা করব। দুটো পা জোড়া করে, জোড়া করে না, পরবর্তী দুটি পাকে একসাথে নাড়ানো হচ্ছে। এই ব্যায়ামগুলি লাম্বার রিল্যাক্সেশনের ক্ষেত্রে দারুণ কাজ করে। নেক্সট 3 নম্বর ব্যায়াম আমরা করব, পবন মুক্ত আসন বলা হয়। আমরা একটু করে পা পেটে চেপে রাখব, চেপে রাখব এবং 10 কাউন্ট করব। দশ গোনা শেষ হলে এই পাটি ছেড়ে দিয়ে অপর পা আমরা একইভাবে পেটে চেপে রাখব। এক্ষেত্রেও 10 গুণব। দশ গোনা হয়ে গেলে আমরা ছেড়ে দেব। আমরা বন্ধুরা এই ব্যায়ামটি এভাবে আমরা 10 বার করব। প্রথম পা চেপে রাখব, দ্বিতীয় পাটি চেপে রাখব, তারপরে দুটি পা একসাথে চেপে রাখব। একটি পা চেপে রাখার পর ছেড়ে দিয়ে দ্বিতীয় পাটি চাপবো, 10 গুণব, ছেড়ে দিয়ে দুটো পা একসাথে আমরা চেপে রেখে গুনব। এভাবে এই ব্যায়ামটি হলো একবার, এইভাবে আমাদের 10 বার করতে হবে। 10 বার হয়ে গেলে আমরা 1 মিনিটের জন্য শবাসনে বিশ্রাম নেব। চুপ করে লম্বাভাবে শুয়ে থাকব এবং খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেব এবং ছাড়ব। এরপরে আমরা পরবর্তী যে ব্যায়ামটি করব, একটি পা ভাঁজ করব, অপর পাটি এই পায়ের উপর তুলে দেব এবং আমরা বুকের দিকে চেপে ধরব, 10 গুণব। হয়ে গেলে অপর পাকে সেম আমরা
পায়ের উপর তুলে বুকের দিকে 10 গুনব এবং চেপে ধরবো। আগের ব্যায়ামটার মতোই এক পা করে দু পা হয়ে গেলে অপর পায়ের উপর তুলে দিয়ে ক্রসিং করব, ক্রস করে বুকে চেপে ধরব। এইভাবে এই ব্যায়ামটিও আমরা 10 বার করব। বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা গোপাল বর্মনকে এইমাত্র যে ব্যায়ামটি করালাম ওই ব্যায়ামটিও এক পা আর এক পা হাঁটু থেকে ভাঁজ করে সেখানে নিয়ে গিয়ে বুকের দিকে চেপে ধরতে হবে, 10 গুনতে হবে, সেম অপর পায়েও করতে হবে, দুটো পাকে ক্রস করে করতে হবে। এইভাবে 3 বারে ব্যায়ামটি 1 বার হলো। এভাবে আমাদের 10 বার এই ব্যায়ামটিকেও করতে হবে। আমরা পরবর্তীতে এই ব্যায়ামটি করব। আপনারা দেখবেন বন্ধুরা আমরা দুটো পা হাঁটু থেকে ভাঁজ করব, একটু দুটো পায়ের মধ্যে দূরত্ব রাখবো এবং একটি পা অপর পায়ের আঙুলে ঠেকাবার চেষ্টা করব আর অপর হাঁটুটি মাটিতে ঠেকবে। এভাবেও আমরা আসনটি 10 বার করব। এভাবে এই ব্যায়ামটিকেও আমরা 10 বার ডান দিকে ও বাঁ দিকে দুটো পা চাপবে এবং এটা খেয়াল রাখতে হবে আমাদের পা যেদিকে যাবে আমাদের মাথাকে অপর দিকে ঘোরাতে হবে এবং নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কখনোই আমরা দম বন্ধ করব না। এগুলি ছিল আমাদের মাজা ব্যথার ক্ষেত্রে গোপাল বর্মনের ব্যায়াম। পরবর্তীতে আমরা আকুপ্রেশারের কিছু পয়েন্ট আছে সেগুলোকে ম্যাসেজ করব, যেটি আমার আগের ভিডিওতেও আপনারা বন্ধুরা দেখে নেবেন আমরা মাজা ব্যথার ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলোকে ম্যাসেজ করি। এই ছিল গোপাল বর্মনের ক্ষেত্রে মাজা ব্যথার ব্যায়ামগুলি, যেগুলি দেখে অনেকেরই উপকারে আসবে। বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন গোপাল বর্মনকে আমরা কী ধরনের ব্যায়াম বা যোগাসনের মাধ্যমে অনেকটা সুস্থতার পথে নিয়ে যেতে পেরেছি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন বয়স, তার কাজের ধরন, জীবনযাত্রার চলার পদ্ধতি, ব্যথার কতদিনের রয়েছে তার উপরে নির্ভর করে প্রত্যেকের ক্ষেত্রেই ব্যায়াম বা চিকিৎসা আলাদা আলাদা ধরনের হয়। আপনাদের যে কোনো সমস্যার জন্য বা পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। আপনাদের এতক্ষণ অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখব এমপি হেলথ কেয়ারের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, অনুষ্ঠানে যুক্ত থাকবেন। নমস্কার।